হ্যালো এভরিওয়ান, আমরা যারা বাসায় বসে থাকি সারাদিন এই ভাইরাসের মধ্যে, লকডাউনের মধ্যে, তারা চাইলে এরকম, আমি এখন যে এরকম জায়গায় আছি যে খোলামেলা, আশেপাশে কেউ নেই, হ্যাঁ, এরকম জায়গাগুলো সিলেক্ট করে সেখানে আমরা ঘুরতে যাইতে পারি। যাদের সাইকেল বা বাইক রয়েছে তারা চাইলে এই সকল জায়গায় আমরা এসে কি করতে পারি, ঘুরতে পারি, রাইট? তো আমি এখন এসেছি চট্টগ্রামের, এটা হচ্ছে যে বায়েজিদ বাইপাস সড়ক। কিছুদিন আগে এই সড়কটা নতুন হয়েছে, তো যার কারণে এখন উদ্বোধন হয় নাই। তো উদ্বোধন না হওয়ার কারণে এখানে মানে গাড়ি ঘোড়া আসে না, মানুষও আসে না। বাট আমরা যারা মানে বাইক চালাই বা যারা সাইকেল চালাই তারা চাইলে কি করতে পারি, আমরা এরকম জায়গাগুলোতে আসতে পারি, এসে মানে আমাদের যে বাসায় বসে থাকতে থাকতে যে বোরিং লাগতেছে সেটাকে আমরা কাটায় তুলতে পারি। অর্থাৎ বোরিং লাগা থেকেই আসলে আমরা এরকম জায়গায় আসতে পারি মূলত। তো এতে যেটা হবে সেটা হচ্ছে আমরা বাসায় বসে বসে ভাইরাসের চিন্তা এবং অন্যান্য চিন্তা টেনশনগুলো মাথার মধ্যে ঘুরতেছে অনেকে, মানে একদম আমরা অনেকে 2-3 মাস একদম বাসার মধ্যে বসে আছি, তো যার কারণে একদম বেশি বিরক্ত লাগতেছে আমাদের অনেকের কাছে। তো আমার কাছে বেসিক্যালি যেটা হয়, আমি বাসা থেকে বেরোতে পারি না, অর্থাৎ আমি সারাদিনই বাসায় থাকি আর জাস্ট খাওয়া দাওয়া করি। আর ইদানিং আমি কিছুদিন কী করলাম যে আমি চিন্তা করলাম যে সকল জায়গায় মানুষ কম থাকে আমি সেগুলোতে ঘুরতে যাইতে পারি। তো আমি জাস্ট বাইক নিয়ে বের হই, বের হয়ে যেটা করি সেটা হচ্ছে যে ঘুরতে চলে আসি এরকম যেগুলো, যে সকল জায়গা ফাঁকা জায়গা বা যেখানে মানুষ নেই সেই সকল জায়গাগুলোতে ঘুরতে চলে আসি। আমার একটা বন্ধু আছে তার সাথে, তো এটাতে যেটা হয় সেটা হচ্ছে যে আমার মনটা ফ্রেশ হয়ে যায়, আর আমি যে বাসায় থাকি সারাদিন বসে থাকি বা কাজ করি সেই বোরিংটা আর আমার কাছে আসে না বা আমার কাছে বোরিং ফিল হয় না। তো তোমরাও যারা এরকম আশেপাশের জায়গাগুলো আছে, যে যে জায়গাগুলোতে সাধারণত মানুষ থাকে না, সেই জায়গাগুলোর খোঁজ নিয়ে নাও, খোঁজ নিয়ে সেগুলোতে ঘুরতে যাও, কেউ থাকলে তার সাথে বা একা পারলে একা, সাইকেল হোক, সিএনজি হোক বা বাইক হোক, যেভাবে পারো। টাটা।